রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বহরমপুরের অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান মনমোহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার প্রতিষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা এদিন রক্তদান করেন। প্রথমবার এই উদ্যোগ নিলেও আগামীতে এমন কর্মসূচি গৃহীত হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধারেরা। জেলা জুড়ে রক্তের আকাল মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো মহৎ উদ্যোগ নিল বহরমপুর শহরের অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান মনমোহিনী। মঙ্গলবার প্রতিষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন। প্রতিষ্ঠানের সকল কর্মী সহ কর্ণধারেরাও উৎসাহের সঙ্গে রক্তদান করেন, আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় খুশি সকল কর্মীরাও। আমি তো অনেকজনকে বলেছি যে ভয়ের কিছু নাই, এটাতে দিলে খুব ভালো লাগে। না, আমি 4-5 বার দিয়েছি, হ্যাঁ। আমি নিচেই এখন আমার সঙ্গে কথা হলো, আমি বলেছি একবার মানে দিলে কোনো অসুবিধা নাই, মানে নিজের জন্য খুব ভালো, এটা দিলে খুব ভালো লাগে। একটা খুব ভালো জিনিস, মহৎ দান। আমি প্রত্যেক বছরই দিই, রক্ত দিয়েছি, খুব ভালোই লাগেছে। ওটা একটা মহৎ কাজ, খুব ভালোই লাগছে। ভালো একটা উদ্যোগ, এটা যেন প্রত্যেক বছরই হয়। আমরাও চাই যে সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করুক, আরও যেন দিনের পর দিন ডেভেলপমেন্ট করে, এটাই আমাদের সবার কাছে আশা। আর মনমোহনকে ধন্যবাদ, আর আমিও যেহেতু মনমোহনের স্টাফ, আমি বলবো অনেক অনেক ধন্যবাদ যে এই আয়োজনটা করার জন্য। ইয়ে নাই, যতটা পারে দেখা যায় কতটা হচ্ছে। ইচ্ছা তো আছে 200-300 যেন হয়, আরও বেশি চেষ্টা করব। মনমোহিনীর তরফে প্রথমবার এই উদ্যোগ নিলেও আগামীতেও এমন কর্মসূচি গৃহীত হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার প্রবীণ গুলগুলিয়া। জেলার বাইরে মালদা বোলপুরে মনমোহিনীর সমস্ত শাখায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে, আর এই রক্তদান শিবিরে জেলাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আপ্লুত তিনি। খুব ভালো লাগছে এবং এটা তো করা উচিত, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। একটা ওয়ান ড্রপ অফ ব্লাড ক্যান সেভ লাইফ, তো প্রতিষ্ঠান বলে না, যে কোনো ইন্ডিভিজুয়াল এটা করতে পারে। এবং আমরা খুব খুশি যে বহরমপুরবাসীরা খুব এটা নিয়ে মানে অ্যালার্ট আছে, এবং এটা নিয়ে ওরা খুব পজিটিভ ফিডব্যাক জানায়। আজকে বহরমপুরের অনেক জায়গা থেকেই লোকে চলে এসেছে, বিভিন্ন ক্লাব কমিটি এবং আমাদের মনমোহিনী টাইটান রেমন্ডস মনমোহিনী হেলথ কেয়ার, সব জায়গা থেকে স্টাফেরা এসেছে, ব্লাড ডোনেট করছে, তেরাপান সেবক পরিষদ, আরও বিভিন্ন ক্লাব কমিটি আছে যারা এই ব্লাড ডোনেশনে আমাদের সহযোগিতা করছে, এবং তার জন্য আমরা ধন্যবাদ। 200 ব্লাড ব্যাগের এটা করেছি অ্যারেঞ্জমেন্ট, এটা 200 করে কর, মানে আমাদের ইচ্ছে আছে যে যদি আমাদের ক্যান্ডিডেটস বেশি থাকে আমরা আরও ফ্রিকোয়েন্টলি করতে ইন্টারেস্টেড থাকবো, যে ধরেন 3-6 মাস অন্তর অন্তর ডোনেশন, এই 200 ব্যাগেরই আমরা ইনিশিয়াল টার্গেট রেখেছি। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর পাশাপাশি DMLT ECG DMRT D-Pharmacy CMC and ED ডিপ্লোমা ইন ভেটেরিনারি DHNS CAM RMP DHMN কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে, 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।